কলকাতার মাটিতে বাংলাদেশি এমপি খুন হওয়ার ঘটনা ফলাও করে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। তারা বলছে হত্যায় এক নারীসহ জড়িত থাকতে পারে 6 থেকে 8 বাংলাদেশি। কিছু গণমাধ্যম তার দেহের কিছু অংশ উদ্ধারের কথা বলছে, তবে এটা নিশ্চিত নয়। সবশেষ বুধবার বিকেলেও আনারের মরদেহ উদ্ধার হয়নি বলে জানিয়েছে কলকাতা পুলিশ। ধারণা করা হচ্ছে সঞ্জীবা গার্ডেনের BU 56 নম্বর কক্ষে হত্যা করা হয় আনারকে। ঘরের ভেতরে পাওয়া গেছে রক্তের ছাপ। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালে। এভাবেই হাসি মুখে 12 মে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর দিয়ে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এরপর 8 দিন ধরে নিখোঁজ তিনি। কলকাতা পুলিশের মাধ্যমে ভারতীয় গণমাধ্যম জানতে পারে কলকাতা গিয়ে এমপি আনার ওঠেন বন্ধু স্বর্ণ ব্যবসায়ী গোপাল বিশ্বাসের বাড়ি। পরদিন নিউটাউনের অভিজাত সঞ্জীবা গার্ডেনে এক বাংলাদেশিসহ যান তিনি। তদন্তকারীদের সূত্র দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV জানায়, ওই ফ্ল্যাটে একটি বৈঠক হওয়ার কথা ছিল, যেখানে এজেন্ডা ছিল 200 কোটি টাকার একটা প্রজেক্ট। ভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম ABP আনন্দের প্রতিবেদনে বলা হয়েছে, এমপি যাওয়ার আগেই ওই ফ্ল্যাটে 6 থেকে 7 জন বাংলাদেশি ছিল, আর একজন ভারতীয় ছিল বলেও জানা গেছে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, নিউ টাউনের কোনো এলাকা থেকে এখন পর্যন্ত আনোয়ারুল আজিমের মরদেহ উদ্ধার করা যায়নি, তবে বিধাননগর পুলিশ কমিশনারের কার্যালয় তদন্ত করছে। এদিকে সঞ্জীবা গার্ডেন থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গ পুলিশের IG CID অখিলেশ চতুর্বেদী জানান, মরদেহ এখনও উদ্ধার হয়নি, তবে পুলিশের কাছে যে তথ্য রয়েছে তাতে 13 তারিখে তিনি এই ভবনে ঢুকেছিলেন। 22 তারিখে একটা ইনপুট পাই, হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিল। অখিলেশ চতুর্বেদীর দাবি, যে ফ্ল্যাটটিতে সংসদ সদস্য এসে উঠেছিলেন সেটি সন্দীপ রায় নামে এক ব্যক্তির। তিনি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরে কাজ করেন। তিনি ভাড়া দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি আখতারুজ্জামান নামে এক ব্যক্তিকে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।